Welcome back to the online class of Amin Khairat Academy. Hello dear student, how are you? Hope that you are doing well at home by the grace of Almighty. I'm pretty good to be here in front of you with a new video class. Today I'm going to discuss about future tense. So our today's topic is going to be future tense. To make this class very easy and interesting, I'd like to deliver my speech in Bangla. So let's get started. Shubhriyo shikhartibindo, amader ajker alochch bishoy future tense. Future tense mane bhobishyot kal. Ami ajke future tense niye alochona korbo. Future tense kake bole? Prothome amaderke topic er shonge porichito hote hobe. Dekho ami shongha akare likhechi. Verb er kaj jokhon bhobishyot shomoy ke nirdesh kore tokhon take future tense ba bhobishyot kal bole. যখন ভবিষ্যৎ সময়কে নির্দেশ করে, যেমন আমি ঢাকা যাব, আমি খেলতে যাব, এই জাতীয় কোনো কিছু বোঝালে এখনও যাইনি কিন্তু ভবিষ্যতে যাব, এরকম বোঝালে সেটা ফিউচার টেন্স হয়। এখন এই ফিউচার টেন্স কয় প্রকার? ফিউচার টেন্স চার প্রকার: ফিউচার ইনডিফিনিট টেন্স, কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট টেন্স, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবং তোমরা মনে রাখবে যে যে কোনো টেন্স বা যে কোনো বিষয়ের নামের মধ্যেই তার সংজ্ঞা নিহিত। দ্যাটস ওয়াই আমি এখানে সংজ্ঞাগুলো লিখবো না, তোমাদের বোঝাবো এবং মুখে বলবো, উদাহরণ বা স্ট্রাকচার লিখে তোমাদেরকে আমি এখন একের পর এক বোঝানোর চেষ্টা করব, একটার পর একটা, ঠিক আছে? তো আমরা ক্রমান্বয়ে এই চারটা আলোচনা এখন লিখে বোঝাবো তোমাদেরকে। দেখো, ফিউচার ইনডিফিনিট টেন্স, ফিউচার ইনডিফিনিট টেন্স। ফিউচার মানে কি? ভবিষ্যৎ। ইনডিফিনিট অনির্দিষ্ট, টেন্স হলো কাজ করার সময়, অর্থাৎ ভবিষ্যতে কোনো কাজ করার, কাজের ফলাফল অনির্দিষ্ট থাকলে তাকে ফিউচার ইনডিফিনিট টেন্স বলা যায়। অথবা আমরা এভাবে বইয়ের ভাষায় বলতে পারি যে ভার্বের কাজ যদি ভবিষ্যৎ সময়ে সময়কে নির্দেশ করে তাকে ফিউচার টেন্স বলে, কিন্তু কোনো কাজ ভবিষ্যতে সংগঠিত হবে এরকম বোঝালে তাকে ফিউচার ইনডিফিনিট টেন্স বলে। এবং ফিউচার ইনডিফিনিট টেন্সের গঠনটা, স্ট্রাকচারটা আমি লিখে দিয়েছি, সংজ্ঞাটা লিখলাম না। স্ট্রাকচার, স্ট্রাকচার সাবজেক্ট প্লাস শ্যাল অবলিগ উইল প্লাস ভি ওয়ান, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম, একে আমি সংক্ষেপে লিখছি, প্লাস অবজেক্ট বা এক্সটেনশন, আমরা যে কোনো কিছু লিখতে পারি অবজেক্ট, ঠিক আছে? এখন তোমাদের মনে প্রশ্ন হতে পারে, স্যার শ্যাল কখন হবে আর উইল কখন হবে? তোমরা মনে রাখবে ফার্স্ট পার্সনের পরে শ্যাল হবে এবং সকল পার্সনের পরে উইল হবে। ফার্স্ট পার্সন সহ সবার ক্ষেত্রেই উইল হবে, অর্থাৎ উইল সার্বজনীনভাবে ব্যবহৃত হবে, কিন্তু শ্যালটা ব্যবহার হবে ফার্স্ট পার্সনের পরে। আমরা যদি শ্যালের ব্যবহার নাও করি একদম, নো প্রবলেম। আমি এখন উদাহরণ দিচ্ছি যে, যেমন আমি প্রথমে বলছি আমি ঢাকা যাব, ইংরেজিটা কি সাবজেক্ট কি? আই, আইয়ের পরে শ্যালও লিখতে পারো, উইলও লিখতে পারো। তবে আমি শ্যাল লিখলাম, আই শ্যাল, ভি ওয়ান ভার্বের প্রেজেন্ট ফর্ম, গো টু, এখানে এটা অবজেক্ট বা এক্সটেনশন আমরা লিখতে পারি, ওকে, আই শ্যাল গো টু ঢাকা, আমি ঢাকা যাব। তারপরে হি উইল, হির পরে কিন্তু আমরা কখনো শ্যাল লিখতে পারবো না, হি উইল রাইট আ লেটার, রাইট আ লেটার। দেখো এই বাক্যটা যে সাবজেক্ট কি? হি। স্ট্রাকচারের মধ্যে আমরা কি শ্যাল উইলের মধ্যে কি উইল নিয়ে এসেছি, ভার্বের প্রেজেন্ট ফর্ম রাইট, এটা ভি ওয়ান, আর অবজেক্ট কি? এ লেটার, এটা হচ্ছে অবজেক্ট। দ্যাটস ওয়াই তোমরা বুঝতে পারছো যে কীভাবে গঠন অনুযায়ী লেখে। এখন প্রশ্ন হতে পারে, স্যার এটা নেগেটিভ কীভাবে করে, নাবোধক কীভাবে করে? ঠিক এই শ্যাল বা উইলের পরে আমরা নট বসিয়ে দিলেই নাবোধক হয়ে যাবে। যেমন হি উইল নট রাইট এ লেটার, সে একটি চিঠি লিখবে না। আমরা এইখানে যদি নট যুক্ত করি তাহলেই নেগেটিভ হয়ে যাবে, ঠিক আছে? আবার এই সেন্টেন্সটা যদি আমি প্রশ্ন করতে চাও যে সে কি একটি চিঠি লিখবে, তাহলে এই উইলটাকে বাক্যের শুরুতে নিয়ে আসলে হয়ে যাবে। যেমন উইল হি রাইট আ লেটার, উইল হি রাইট আ লেটার, হয়ে গেল প্রশ্নবোধক বাক্য। আশা রাখি বুঝতে পেরেছ। আমি এখন পরবর্তী ধাপে যাব, ইনডিফিনিটের পরে কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস মানে কি আমাদেরকে এটা জানতে হবে। কন্টিনিউয়াস মানে কি? চলমান বা চলছে এরকম বোঝায়, ঠিক আছে? কন্টিনিউয়াস মানে কন্টিনিউয়াস,
ফিউচার কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ ভার্বের কাজ যদি ভবিষ্যৎ সময়ে কিছু সময় ধরে চলতে থাকে তাহলে তাকে ফিউচার টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স বলে। এর স্ট্রাকচারটা হবে এরকম, স্ট্রাকচারটা হবে এরকম, সাবজেক্ট প্লাস শ্যাল অবলিগ উইল প্লাস বি, বিইবি, তোমরা এরকমও লিখতে পারো, সাবজেক্ট প্লাস শ্যাল বি অবলিগ উইল বি, অথবা শ্যাল অবলিগ উইল, শ্যাল অবলিগ উইল, তোমরা এখানে সাবজেক্ট প্লাস শ্যাল বি অবলিক উইল বি লিখতে পারো, অথবা শ্যাল অবলিক উইল লিখে বি লিখতে পারো, একই কথা বোঝায়। প্লাস ভি ওয়ান প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, যেমন এর উদাহরণ যদি আমরা লিখি, আই শ্যাল বি রাইটিং আ লেটার, রাইটিং আ লেটার, আই শ্যাল বি রাইটিং আ লেটার, আমি একটি চিঠি লিখিতে থাকবো। এখন তোমাদের প্রশ্ন হতে পারে, স্যার নেগেটিভ কীভাবে হবে, এই শ্যাল বি আছে না, দুইটা অক্সিলারি ভার্ব, যতগুলো অক্সিলারি ভার্ব থাক না কেন, প্রথম অক্সিলারি ভার্বের পরে নট বসিয়ে দিয়ে যে কোনো সেন্টেন্সের নেগেটিভ করা যায়। আই শ্যাল নট বি রাইটিং এ লেটার। এখন প্রশ্ন হতে পারে, এটার আমি স্যার ইন্টারোগেটিভ কীভাবে করবো, শ্যালকে বাক্যের প্রথমে নিয়ে আসবা, এইখানে নিয়ে এসে শেষে প্রশ্নবোধক চিহ্ন দিলেই ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়, যেমন কি শ্যাল আই বি রাইটিং এ লেটার, প্রশ্নবোধক চিহ্ন দিলেই হয়ে গেল যে ইন্টারোগেটিভ সেন্টেন্স। যা এর পরের ধাপে আছে হচ্ছে আমাদের ফিউচার পারফেক্ট টেন্স। পারফেক্ট শব্দটির অর্থ কী তোমরা কি জানো? পারফেক্ট শব্দের অর্থটি হচ্ছে পুরাঘটিত, পুরাঘটিত, আমরা জানি যে বাংলায় যে পুরাঘটিত, পুরাঘটিতটা কি সম্পূর্ণ ঘটে থাকবে এরকম বোঝালে তাকে বলা হয় পুরাঘটিত। অর্থাৎ যে টেন্স দ্বারা ভবিষ্যৎকালে কোনো কাজ সম্পূর্ণ ঘটে থাকবে বোঝায় তাকে ফিউচার পারফেক্ট টেন্স বলে। এর স্ট্রাকচারটা আমি লিখে দেখাচ্ছি আর তারপরে উদাহরণ দিচ্ছি। সাবজেক্ট প্লাস শ্যাল অবলিগ উইল প্লাস হ্যাভ প্লাস ভি থ্রি প্লাস অবজেক্ট। দেখো এর উদাহরণ যদি দেই, যেমন সীমা উইল হ্যাভ, উইল হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক, ফিনিশ আছে, ফিনিশড হয়ে যাবে, ভি থ্রি হবে ফিনিশড দ্য ওয়ার্ক, শিলা উইল হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক, শিলা কাজটি শেষ করে থাকবে, উইলের পরে হ্যাভ, শ্যাল অথবা উইল, তারপরে কি হ্যাভ বসিয়েছি, তারপরে কি ভার্বের পাস্ট পার্টিসিপ ছিলাম, যেমন ফিনিশ ফিনিশড ফিনিশড তিন নম্বর রূপ বসিয়েছি, তারপর অবজেক্ট কি দ্য ওয়ার্ক। এখন একে যদি নেগেটিভ করো, না আবদ্ধ করো, এর নেগেটিভ করলে কীভাবে করে নেগেটিভ সেন্টেন্স, সীমা উইল নট হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক, দ্য ওয়ার্ক, দেখো নেগেটিভ হয়ে গেল। যদি ইন্টারোগেটিভ করো কী হবে, এই উইলটা বাক্যের শুরুতে আসবে এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন হয়ে যাবে। ওকে, তাহলে ইন্টারোগেটিভ হয়ে যাবে। এবার আমার লাস্ট ওয়ান, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে স্ট্রাকচারটা আমি লিখে দিচ্ছি। সাবজেক্ট প্লাস শ্যাল অবলিগ উইল প্লাস হ্যাভ বিন, তোমাদের বইয়ে আছে এরকম, শ্যাল হ্যাভ বিন উইল হ্যাভ বিন, আমি সংক্ষেপে লিখলাম, শ্যাল অবলিগ উইল হ্যাভ বিন প্লাস ভি ওয়ান প্লাস আইএনজি প্লাস অবজেক্ট বা এক্সটেনশন, এখানে অবজেক্ট থাকে না বললেই চলে। দেখো আবার থাকেও, আমরা এখানে উদাহরণের সাহায্যে বোঝাই দিই, সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস হ্যাভ প্লাস বিন প্লাস ভি ওয়ান প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, যেমন রানা
will future perfect continuous tense এর সংজ্ঞাটা আমি আবার বলছি হয়তো বলা হয়নি future perfect continuous tense বলতে বোঝায় যে টেন্স দ্বারা ভবিষ্যতে কোনো কাজ শেষ না হওয়া পর্যন্ত চলমান থাকবে তাকে বোঝায় future perfect continuous tense আর স্ট্রাকচারটা তো আমি আগেই বলে দিয়েছি এখন উদাহরণের সাহায্যে বোঝাই রানা will have been reading a book রানা একটি বই পড়িতেই থাকিবে এখন এটা যদি আমরা নেগেটিভ করি তাহলে কি হবে রানা উইল নট হ্যাভ বিন রিডিং আ বুক এটাকে নেগেটিভ করলাম আমরা এটা নেগেটিভ ফর্মে নিলাম নেগেটিভ সেন্টেন্স এখন ইন্টারোগেটিভ তোমাদের কাছে এটা কঠিন মনে হতে পারে কারণ অক্সিলারি ভার্ব উইল হ্যাভ বিন তিনটা মিলে একটা অক্সিলারি ভার্ব দ্যাটস ওয়াই তোমাদের কাছে কঠিন মনে হবে এই জন্য আমি এটা লিখে বোঝাচ্ছি কী করতে হবে আমি আগেই তোমাদেরকে বলেছি যে যত বড় সেন্টেন্সই হোক না কেন সেই সেন্টেন্সকে যদি তুমি ইন্টারোগেটিভ করতে চাও প্রথম অক্সিলারি ভার্বকে বাক্যের শুরুতে নিয়ে আসবে এই উইলকে বাক্যের শুরুতে নিয়ে আসবে উইল রানা হ্যাভ বিন রিডিং আ বুক উইল রানা হ্যাভ বিন রিডিং আ বুক হ্যাঁ দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে গেল দ্যাটস ওয়াই আমার মনে হয় যে তোমরা পুরোটা ক্লিয়ারলি বুঝতে পেরেছ আর যদি না বুঝতে পারো অবশ্যই আমার কাছে জিজ্ঞাসা করবে ফোনের মাধ্যমে অথবা কমেন্ট বক্সে কমেন্টস লিখবে সি ইউ ওয়ান্স এগেইন উইথ আনাদার নিউ ভিডিও ক্লাস টিল দেন গুড বাই